নমস্কার, ঈদ মুবারক। দাদু বকা দিবে, তাই না? তাই না? কি উঠবা? আর তোমার লক্ষ্মী বাচ্চার মতো মাকে দিয়ে দিচ্ছে। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সবাইকে ঈদের স্পেশাল ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি। ঈদের দিনটা সবার জীবনেই স্পেশাল। যে যেখানেই আছেন, আমার ভিডিওটা দেখছেন, সবাইকে আবার মন থেকে প্রাণ ঢালা ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ডেইলি ব্লগটা। সো আজ সকাল সকালেই উঠে গিয়েছে, যেহেতু শ্বশুর বাড়িতে আছি। অ্যান্ড আমি কিছু করিনি, আমার শাশুড়ি সব কিছু করেছেন। অ্যান্ড আমাকে হচ্ছে গিয়ে জাস্ট তুবা তাবিদকে দেখতে হচ্ছে। তো সকালের জন্য একটা নর্মাল সুতি ড্রেস পরেছি আমি আর তুবা পাখি। তাবিদ, তুবা, দাদা আর তারেক সেম পাঞ্জাবি পরেছে। সো এইভাবেই আসলে আমাদের সকালটা শুরু হয়েছে। এখন যাব, দেখি বাসে মানুষজন আসবে, তুবা তাবিদকে দেখতে আসবে, সো ওদেরকে ম্যানেজ করতে হবে। এভাবে আস্তে আস্তে মানুষজন আসবে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে করতে আমার আজকে ঈদের দিনটা যাবে। তাহলে শুরু করি, লেটস গেট স্টার্টেড। সব একটু একটু করে নিয়ে খাই, দেখি। আর ওটা হচ্ছে গিয়ে বাটিগুলো খুবই সুন্দর হয়েছে। তুবা তাবিদ কি করে রে? তুমি তাবিদের টেক কেয়ার করছো? বলো ভাইয়া আই লাভ ইউ, ঈদ মুবারক। ভাইয়া ঈদ মুবারক। মা, তুমি রেড ড্রেস পরেছো মামমামের মতো ম্যাচিং ম্যাচিং। তাবিদ একটা সুন্দর পাঞ্জাবি পরেছে, মাশাআল্লাহ। কি হয়েছে আব্বুজি? তাবিদে কি হয়েছে? ও বাবা, ভাইয়া তুমি চুল কেটেছো কালকে? তাবিদ না, তোমাকে এই হাতে একটা স্টিকার লাগাই দি। আচ্ছা আচ্ছা, আমি দিচ্ছি, দাঁড়াও, মামির কথা শুনবা। ওকে, মামি যা বলবে তাই করবা। আচ্ছা, না না না, এই যে বাবা, দাদা 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 থেকে সালামি নিতে হবে তো। তোমার সালামি দিব তো দাদি, দেখি মামি, লেট মি সি। এখন তোমরা দেখবে আমি তুবা কে আসলে আমি এখন আমরা একটু চুল স্ট্রেট করবো। আচ্ছা আচ্ছা, তোমার কি ঈদের সালামি অলরেডি নিয়ে ফেলেছে? দাদা ভাই দিয়েছে, দাদি দিয়েছে, পাপা পাপা এখনো দেয় নাই। ঘুমের জন্য ওর চোখে হাসি নাই, মাশাআল্লাহ সুন্দর আসছে। তুই আসো, আগে তোমরা যাও, মা যা আর তুবা যাক। ওর ইয়াটা ব্যাগটা পায়ে লেগে গেছে।
তুবা পাখি হাসি। আই শুনো না, খুব সুন্দর ছবি আসতেছে, ও সুন্দর জায়গায় দাঁড়াইছে। এই যে তা বিচছো না হাসি, তুবা পাখি দেখো না, তুবা কি ঢং করতেছে, তুবা পাখি। ফারিয়া, দিশা, নাফি, নাফি আসছে। আচ্ছা শুনো, শুনো, সুন্দর ছবি আসছে। তুবা, what's that? তুবা এটা কি লাইট? আমি ছবি তুলে ফেলতেছি। বাবা সুন্দর, এই তাবি আজকে খাবো, আজকে খাবো, ঈদের দিন কোনো ডায়েট নেই, হয়েছে না? রোজা রয়েছে না এক মাস, এই জন্য এখন খাইতে একটু ভালো লাগবে। রোজা যারা রাখে ওদের জন্যই তো ঈদ, তাই না? এটা হচ্ছে কি আমার আজকের ঈদের দিনের খাবার, পুরোটাই করছি পরোটা, আর সে পরোটাও বলি পোলাও আর রোস্ট দিয়ে, খুবই টেম্পটিং। এই খাবারের জন্যই আমরা ওয়েট করি যেটা আমরা পাই না, আর সরষাটাও অনেক বেস্ট। এই যে ওরা হচ্ছে কি তোমার নতুন ফ্রেন্ড, এই যে দেখি তো, দেখি 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 দেখি, একটা হাসি দাও। তোমার নাম কি বলো, তোমার নাম কি, তোমার নাম কি? উনি বাবালি, তুবা ওদেরকে বলো তো ঈদ মোবারক, তুবা বলো ঈদ মোবারক। এমন ভাব মনে হয় মা দেখেন ওদেরকে চিনে, পিঠের উপরে দিয়ে তারপরে বসে গেছে। দেখেছো মা ওরা সুন্দর করে মেকআপ দিয়েছে, কি সুন্দর করে! লেটস বেবি, তুমি খেলা করবে বেবির সাথে? আচ্ছা খেলা করো। ওরা হচ্ছে গিয়ে আমাদের হেল্পিং হ্যান্ডের মেয়ে, ওরা হচ্ছে গিয়ে তুবার অনেক বড় ফ্যান, তাই না? বলো তোমরা মেহেদি দিয়েছো, আমিও দিয়েছি, দেখাও মেহেদি দেখাও স্টিকার। হ্যাঁ টিপ দেখতেছে, টিপ দেখতেছে। 1 2 3 মেহের করো রাউন্ডার, আর করুম না। আহারে কি তোমার ফ্রেন্ড কে দেখি, তোমার ফ্রেন্ডের নাম কি, ও তোমার ফ্রেন্ডের নাম কি? আল্লাহ, তোমাকে নাফি ভাই দেখতে আসছে না? নাফি ভাইকে গিয়ে সালাম দাও, নাফি ভাই তোমাকে সালামই দিবে না। তুমি যাও সালামই বাবা, দেখো অবস্থা কি দাও তো। আল্লাহ দাদুর এগুলো ছিঁড়ে ফেলো না, দাদু বকা দিবে, দাদু বকা দিবে। আজকে তুবা একদম ছবি তোলার মুডে নাই, খালি দুষ্টুমির মুডে। সাবিত পাখিকে ভাইয়া দেখতে আসছে, আল্লাহ তাই। ওয়াও কি গরম রে তুবা বাইরে, সাবিত সোনা তুই তো পুড়ে যাবি বাপ। না সকালে ছবি যদি সকালেই উঠে দেখে না, হ্যাঁ এক্সপ্রেস ওয়ে নাফি একদম প্লেন দিয়ে থেকে নেমে চলো, আয় আমরা এখানে গাছের মধ্যে ছবি তুলি তারেক। লিটারেলি আমার এত টায়ার্ড লাগছে, সো রেডি একদম সেভাবে হবার আমার কোনো এনার্জি নাই, ইচ্ছা নাই। সো বাসায় মানুষজন আসছে তো ভাবলাম অ্যাটলিস্ট একটা ঈদের আরেকটা জামা পরে নেই, আমি সেভাবে আজকে ফ্রেশও হতে পারি নাই। সো তাবি তুবার সাথে একটু জাস্ট ইনস্ট্যান্ট একটু ঘুমিয়েছিলাম আধা ঘন্টা ঘন্টা। সো এখন জাস্ট একটু লিপস্টিক দিলাম, আর ড্রেসটা পরেছি,
তাবিদকে এই পাঞ্জাবিটা পরিয়ে দিয়েছিলাম, বাচ্চা সেটা বমি করে ভাসিয়ে ফেলেছে। আলহামদুলিল্লাহ, কি আর করা, এখন চেঞ্জ করে দিতে হবে। কপাল, কপালের নাম গোপাল, তাই না তাবিদ? তাই না, তাই না? কি শেষ, আপনার ঈদের জামা শেষ? ও সেগুলো নতুন জামা, বাট একটু পাঞ্জাবি পরে থাকতে পারবেন না, না এই গরমে সব শেষ, তাই না? এই গরমে সব শেষ, এটাতে আরাম লাগে আব্বু, এটাতে আরাম। আচ্ছা, তোমার কি সুন্দর লাগে, তুমি অন্না পড়েছো, তোমার অন্না কই, অন্না অন্না কই, অন্না হয় না, বেলুন বেলুন ফুটে গেছে, হয় না, নো হাসি, একটু হাসো প্লিজ, ঈদ মোবারক বলো, তুমি কেন বকা দিচ্ছ মাকে ঈদের দিন, তুমি বাইকে উঠবা, ব্রুম ব্রুম, সব প্রশ্ন অ্যান্সার নো, ওকে বলে দাও ভাইয়া বাই, আল্লাহ হাফেজ, একটা ফ্লাইং কিস দিয়ে দাও, এগুলো প্রফেশনাল আর কিছু নয়, আমারে কিছু দিবে না, লাভার এসো, চলো আমার সাথে চলো, আল্লাহ তুমি চলে যাবে ভাইয়ার সাথে, তুমি চলে গেলে মাম্মাম যে কান্না করব, গতকাল রাতে এক পাতিল বড় পাতিল রান্না হয়ে গেছে মাংস, দিন শেষ হতে রাতে আবার রান্না হচ্ছে, আলহামদুলিল্লাহ বাসায় ভালো গেস্ট আসতেছে। টাটকা গরুর মাংসের মজাই আলাদা। তাবিদ পাখি বেলুন দিয়ে খেলে, মোটু পাতলু, মোটু পাতলু, তাবিদ সোনা, উরি বাবারি, আমি পায়ের সাথে বেঁধে দিয়েছিলাম, ওয়াও, এই তো খেলো, খেলতে থাকো, দুষ্টু তাবিদ, অস্থির তাবিদ, খেলতে থাকো, কি মা এগুলো মানি, এখানে তোমাকে সবাই সালামি দিচ্ছে, ওয়াও, আর তোমার লক্ষ্মী বাচ্চার মতো মাকে দিয়ে দিচ্ছে, কি তাবিদ দা, তুবা হাসি দাও তো, হাসি হাসি বলে ঈদ মোবারক, তোমরা সবাই বলো তো ঈদ মোবারক, বলো ঈদ, বলো বলো ঈদ মোবারক, মোবারক, তুমি 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 বলো বেবি, তুমি বলো, বলো মামি ঈদ মোবারক, গুড জব, গুড জব মামি, থ্যাংক ইউ আম্মু, একটা 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 ফ্লাইং কিস দিয়ে দাও তো, বাই, ওরা তোমার কি হয় জানো, সিস্টার হয়, বলো হ্যালো সিস্টার, ঈদ মোবারক, কেমন আছো, ভাত খেয়েছো, বলো ভাত খেয়েছো, তোমার ড্রেস আবার চেঞ্জ, এই যে তুবা পাখি তার কাজিনদের সাথে খেলা করতে করতে গরমে লাল হয়ে গিয়েছে, দেখেছো দেখেছো সবাই তোমরা, এরা হচ্ছে কি সব দুষ্টু বাচ্চা, তাই না তুবা, তুমি দুষ্টু বাচ্চা, বলো দুষ্টু বাচ্চা, বাচ্চা তাবিদ, তুমি আমি এখন তোমার বাবা হাত কাট, হাত কাটবো বলি হাতে নখ কাটবো, ঠিক আছে, তুমি একদম নড়াচড়া করবা না তাবিদ, টিং 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 টিং, কোনো নড়াচড়া, এই যে নো, ঈদের দিন
ঈদের দিন মামমামের কোনো কাজ আছে? অনেক কাজ আছে। দেখো মামমাম একটা কানের দুলো পরে নাই কেন? তুবাতাবির যাতে ভালো থাকে, লক্ষ্মী থাকে, কুটুস পুটুস থাকে। যদিও তোমাদের পেট খারাপ হয়ে গিয়েছে, নো মামমামের কথা শুনো, মনোযোগ দিও। আচ্ছা মনোযোগ মনোযোগ, ও শুনো, তোমার সাথে ভালো কথা বললে তুমি দুষ্টুমি শুরু করে দাও। এই যে নখগুলো না কাটলে, এই যে তাবিদ, কি মা তোমার নখ কাটবো? আচ্ছা তাবিদ এটা শেষ করে নি, এক মিনিট। আচ্ছা আচ্ছা, দেখো তুবা আপু নিজের থেকে এসে দাঁড়িয়ে আছে যে তুবা আপু নখ কাটবে, তাই না তুবা? এই যে মা, এই যে টিং 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 টিং, এই যে টিং, এই দেখো আরেকটা আঙ্গুল। হ্যাঁ দেখো, এই যে টিং 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 টিং। আসো তুবা, আসো তুবা। কি হাতের নখ কাটবে এখন? লুক এট ইউর ফেস, তোমার চেহারা খেলে কি লাল হয়ে গিয়েছে। দেখো তোমার হাতের নখ, দেখো হাতের নখের ভিতরে ময়লা হয়ে গিয়েছে। এটা দেখি তো, এটা দেখি, এগুলো এখন ক্লিন করে দিব, কেটে দিব। আচ্ছা মামি, তোমার পেট ব্যথা, তোমার শরীর খারাপ লাগে? তুবার অনেক পেট খারাপ, আবিদেরও হালকা, তুবার পাপার অনেক জ্বর, তাই না তুবা? পাপার জ্বর, পাপাও সিক, পাপা সিক। আমার প্রচণ্ড বাম চোখটা লাফা ছিল, যেই ভয় সেটাই হলো। ওরা সবাই অসুস্থ হয়ে গেল, আমার তো, আমারও কাশি আছে। সো ঈদের দিনটা এমনই গেল, তারপর আলহামদুলিল্লাহ ঈদটা বাংলাদেশে করতে পারছি। অনেক মানুষ আসছে, সবার সাথে আসলে ভাবে যে গিয়ে কথা বলতে পারবো, ওটাও পায় নাই তুবা তাবিদকে নিয়ে। স্পেশালি তাবিদ গরমে সহ্যই করতে পারে না, এসি থেকে বেরি হতে পারে না। আমি যেটা করি যে এসি ছেড়ে রুমটা ঠান্ডা করে তারপর ফ্যান ছেড়ে দেই, পরে এসি অফ করে দিই। আবার পেটে ব্যথা। আচ্ছা তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আমার বাচ্চাগুলোর জন্য। তারিখের অনেক জ্বর, তারিখের জন্য দোয়া করবেন প্লিজ। আল্লাহ হাফেজ, টাটা পাবে, আবার দেখা পাই সবাইকে আবার এরপর পাইলে।